শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10:30, আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালের বাসি কাজকর্ম সব তো সেরে নিয়েছি, সকাল সকাল উঠে তারপরে ছিলাম কাকাদের বাড়িতে। কাকাদের বাড়িতে তো আজকে গৃহপ্রবেশের পুজো আছে, তো ওখানে কাজকর্ম করছিলাম। এই যে জল তোলা, তারপরে যে মানে বাসনগুলোতে রান্নাবান্না হবে সেগুলো পরিষ্কার করা আর কি, ওই করে করে আর কি কেটে গেল। তারপর স্নান ধান করে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাকাদের বাড়িতে তো গৃহপ্রবেশের পুজো হবে, সেই উপলক্ষে বালক ভোজন করানো হবে। তো তোমাদেরকে তো আগের দিন মানে উনুন করানো দেখিয়েছি, তো দেখো এই আমাদের বাড়িতে আর কি উনুন করা হয়েছে, সেই উনুনে রান্না হচ্ছে। আর এদিকে বাবা আর দিদি রান্না করছে, আর এখন বাঁধাকপিটা কষে নিচ্ছে আর কি দুজনে। তো আমি ওইদিকেই সব মানে যোগাযন্ত্র করছিলাম পুজোর। কাকিমা বললো যে তোমার ভাইদেরকে ডেকে নিয়ে এসো, অনেক বেলা হলো মুড়ি খাবে। তাই আমি ভাইদেরকে ডাকতে আর কি বাড়িতে এলাম, আর তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম। তো দেখি ওরা ঘরে আছে না কোথায় গেছে। অনেকটা বেলা হয়ে গেল, কখন থেকে কাকিমা ডাকছে মুড়ি খাওয়ার জন্য, কিন্তু রুদ্রর বাবা আর ভাইরা গেছে জমিতে আলুর গাছে মাটি দিতে। তো আমি ফোন করছি, ফোনও তুলছে না, তাই দেখো বাধ্য হয়ে আমি আর কি ডাকতে যাচ্ছি রুদ্রসোনাকে দিয়ে। দেখো রুদ্রসোনা, আর রুদ্রসোনাকে আজকে এত ঠান্ডা লেগেছে, ওকে দেখো জ্যাকেট পরিয়ে দিয়েছি। চলো চলো এসে করবো, আবার মুড়ি খাবো, একটু বসবা তারপরে। খিদা লাগেনি তা? জামাই বাবু তোকে না খাইয়ে কাজ করাচ্ছে, দেখ। শালা বাবু এসছে খাতির যত্ন করবে, তা না না খাইয়ে কাজ করাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, দেখো শালা বাবুকে না খাইয়ে কাজ করাচ্ছে। ভাইদেরকে মাঠ থেকে ডেকে নিয়ে এলাম, ডেকে নিয়ে এসে মুড়ি দিয়ে দিলাম। আরও সবাই ছিল বাকিরা, সব তাদেরকে সবাইকে আমি আর কি দেওয়া থাওয়া করলাম, কারণ কাকিমারা তো সব উপোস আছে। আমি দেওয়া থাওয়া করে আমিও খেয়ে নিলাম, তারপরে মাকে দিলাম, বাবাকে দিলাম, সবাইকে দিলাম। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে, হোমযজ্ঞ হচ্ছে আর কি। আর বসে বসে আমি এখন পুজো দিচ্ছি, মাও এসছে, মাও চেয়ারে বসে আছে। পুজো দেখতে দেখতে একবার বাড়ি এলাম, তো বাড়িতে এসে দেখছি দেখো তরকারিটা হয়ে গেছে, তরকারি বলতে বাঁধাকপির ঝাল আর চাটনি হয়ে গেছে, আর বাবা খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরেই পুজো হলো, এখন পুজো কমপ্লিট। আর এটা হচ্ছে কাকাদের আর কি ঠাকুর ঘর, সেভাবে ঘর সব কিছু কমপ্লিট হয়নি। তোমরা তো জানো যে মাটির ঘরটা ভেঙে গেছে, তার জন্য আর কি হঠাৎ করেই চলে আসতে হয়েছিল পাকা ঘরে। প্রসাদ নিয়ে বাবাদেরকে আর কি প্রসাদ দিতে এলাম, তো এসে দেখছি রান্না হয়ে গেছে, তো খিচুড়িটা এখন নামানো হচ্ছে। আর খিচুড়ির দিন থেকে আর কি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, কী বলবো তোমাদের, সেনে একদম পুরো ঘর মহমহ করছে। আর জামাইবাবু এসছে, ওই যে দেখো জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা, পকেট থেকে তো হাত বের করতেই পারছে না জামাইবাবু। জামাইবাবু বলে নয়, কেউই আর কি কিছুই করতে পারছে না, এতটা ঠান্ডা আজকে, একটুও রোদ বেরোয়নি। খিচুড়ি রেডি, দেখো খিচুড়ি নিয়ে যাচ্ছে দুই ভাইরা ভাইয়ে। এই ঘরে কোন ঘরে গো রাখবা? তরকারিগুলো এই ঘরে আছে, তরকারিগুলো এই ঘরে আছে, এই ঘরে। তো দেখো পুজো পাঠ হয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাচ্চাগুলো চলে এসেছে, সবাই বসে পড়েছে। চলো এবার তাহলে ওদেরকে দিয়ে দিই। এ দুই দিকে বসা হবে, এইদিকে মুখ করে। কজন বুঝতে পারো না, দুই দিকে হবে, দুই দিকে হবে, দু লাইন বসা হবে, দু লাইনে ঘুরছে, তো সব কটারে একসঙ্গে ঘুরছে। এক লাইনে থাক, যখন আবার কেউ আসবে ওই লাইনে বসাতে হবে। সোনামনারা সব চলে এসছে, আর ওদেরকে দেখো বসিয়ে দিয়েছি, খেতে দিয়েও দিয়ে দিয়েছি। আর পরিবেশন করছি আমি আর দিদি আর একটা ননদ। আর দেখো রুদ্রসোনা সবার সাথে একসঙ্গে খেতে বসেছে, আর বাড়িতে কিন্তু ও নিজে নিজে খায় না, কত রকম বায়না করে। তো সবার সাথে আজকে বসে বলছে নিজে হাতে খাবো, তো নিজে হাতে খাচ্ছে কিন্তু, আর গাজরগুলো বেছে বেছে খাচ্ছে ও। ভালো লাগছে? ভালো হচ্ছে? হ্যাঁ ঝাল হচ্ছে? ঝাল হচ্ছে নাকি? ঝাল হয়নি, লাই মিষ্টি লাগছে তোমাকে, খাও খাও। আলিবা না, আলিবা না, আরো নাও, পেট ভরে গেল। বাহ, বিলটল নিবি নাকি? বিলটল নিবি না, পেট ভরে গেল। ঠাকুমাকে দাও, ভালো করে ঠাকুমাকে দাও। ঠাকুমা কেমন হলো খিচুড়ি? হ্যাঁ
ভালো হয়েছে একদম। আর আর একটু লাউ খিচুড়ি আবার খাওয়া কমপ্লিট। আর বাচ্চাদেরকে খাইয়ে না মনে একটা অন্যরকম শান্তি পাচ্ছি। তো সবাই খুব ভালোভাবে খেয়েছে আর সবাই বলছে যে খুব ভালো হয়েছে, আমারও খুব ভালো লাগছে। তো দেখো এবার আমরা খেতে বসে গেছি, সত্যি খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো এখানে সব আমরা বাড়ির লোক কথায় আর কি এক জায়গাতে বসে আছি। বন্ধুরা তোমরা দেখছো যে এখানে দুজন বসে আছে, এই দুজনই হচ্ছে আমার নিজের শাশুড়ি মা। তো তোমরা হয়তো বলবে তাহলে কি আমার শ্বশুরমশাই দুটো বিয়ে, কিন্তু তেমনটা নয়। তো কী হয়েছিল না, আগেকার মানুষে বলে রুদ্রর বাবা যখন খুব ছোটো ছিল ও তখন খুব শরীর খারাপ হয়েছিল, খুবই অসুস্থ ছিল, তাই এই মা আর কি একটা কড়ি দিয়ে রুদ্র বাবাকে কিনে নিয়েছিল। তো আগেকার মানুষে বলতো এইভাবে কিনে নিলে বিক্রি করলে নাকি এইসব মানে রোগ ছেড়ে যায়। তো তেমনটাই হয়েছিল, তাই ওটা হচ্ছে আমাদের কিনা মা। আর এটা যখন ওর মা হচ্ছে তখন এটা আমারও আর এক শাশুড়ি মা। তো দুজন একসঙ্গে বসে আর কি গল্প করছে, আর কোনো আনন্দ অনুষ্ঠানে আর কি এক জায়গা হয় আর কি সব এই গল্প গুজব এইগুলো সব হয়। তো খুব ভালো লাগছে দুই মাকে একসঙ্গে দেখেও। তো মা দেখো কান্নাকাটি করছে, কারণ মা এখন হাঁটাচলা করতে পারে না, যেতে পারে না, এই জন্য। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, আর অনেকক্ষণ বসে বসে অনেকটাই মানে খিচুড়ি খেয়ে নিলাম, মানে ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি ভালোই খেলাম। তো তারপরে এসছে এখন ছাদে, এই যে সেই সকালবেলা জামাকাপড় মেলে গেছিলাম, শুধু জলটুকুই ঝরেছে, তাছাড়া কিচ্ছু শুকায়নি, সব ভিজে একদম বদবদে হয়ে আছে। এত যে জামাকাপড় কোথায় মেলবো আমি ভেবে পাচ্ছি না। কোনো দিন কী হয়, আমরা বাড়িতে কী হয় খাটের এগুলোতে মেল দিই, কিন্তু ঘরে তো অনেক সবাই এসছে, ভাই ভাইয়ের বন্ধু যাইবু যাইবু দাদা বৌদি বঞ্জি তারপর অনেকেই এসছে, তো ঘরের ভিতরে মেলা যায় না এগুলোকে। তো দেখি মনে করছি সিঁড়ির যে রেলিংটা আছে রেলিংয়ে এখন মানে কোনো রকমে জড়ো সড়ো করে ওখানটাতেই রাখবো। আর আজকে তো একটুও রোদ বের করলো না, কালকে তবুও কাল পরশু তো একটু রোদ বের করেছিল, আজকে একটুও সূর্যপ্রভা দেখা দিল না আর কি। তো চলো এগুলো ফটাফট তুলে নিই, একটা শুধু তোলা হয়েছে। আর বাবু সোয়েটার তো কোথায় এখনও নিজে দিয়ে নিকড়ানো হয়, জল বেরোবে দেখবে, দেখি বেরোচ্ছে একটু একটু, এ দেখো হাত ভিজে গেল, একটু একটু জল বেরোচ্ছে, মানে একবারও উল্টাতে আসা হয়নি। অন্যদিন কী হয় উল্টাতে উল্টে পাল্টে দিই তাহলে শুকিয়ে যায়, তো আজকে মানে উল্টে পাল্টে দিলেও শুকাতো না, এমন অবস্থা। খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়নি, খাওয়া দাওয়ার পরে আর কি সবাই মিলে আটা ছানতে শুরু করেছিলাম। দেখো অনেক লুচি ভাজা হয়েছে, এক হাঁড়ি অলরেডি ঘরে রাখা হয়েছে, আবার এই যে এক হাঁড়ি হয়েছে, আর দেখো কতগুলো এখনো লেচি কাটা আছে, আবার বেলাও আছে। আর আমরা চার পাঁচজন লেগেছি সবাই মিলে আর কি করে নিচ্ছি, একটু পরে আর কি হরিনাম সংকীর্তন শুরু হবে, সবাই চলে আসবে। এদিকে তো হরিনাম শুরু হয়ে গেছে, আর আমি এদিকে প্রসাদগুলো আর কি ঠিক করে রাখছি। আর ঠিক করে আগে থেকে না রাখলে কী হয় বলো তো, হরিনাম শেষে না বাচ্চাগুলো খুব মানে তাড়াহুড়ো করে আমাকে দাও আমাকে দাও, তার জন্য ভাবলাম যে ঠিক করে আগে থেকে রেডি করে রাখি, তখন হরিনাম শেষ হলে আর কি সবাইকে হাতে হাতে দিয়ে দেবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ চারটে করে লুচি আছে, তারপরে ফলের প্রসাদ আছে, ছোলা ভাজা আছে, পায়েস আছে, এইসবই আর কি আছে। আর এদিকে দেখো আমার গোপালের মজা দেখো, কি সাহস, কত বড় হয়ে গেছে, ও একদম ঢোল বাজাতে শুরু করে দিয়েছে। হরিনাম সংকীর্তন শেষ, আর যারা হরিনাম করছিল তাদেরকে আগে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখন আমি বাড়ির সবাইকে আর কি ভাইদেরকে এদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এইমাত্র আর কি কাকাদের বাড়িতে হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হলো, আর সারাদিন তো আজকে কাকাদের বাড়িতেই ছিলাম, আর সারাদিন কী কী করলাম না করলাম সবই তোমরা দেখলে। তো সংকীর্তন হরিনাম শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ করলাম, সকলকে প্রসাদ খাওয়ালাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। ওই যে দিনের বেলায় যে খিচুড়ি ভোগটা হয়েছিলো ওই খিচুড়িটা না অনেকটাই মানে বেশি হয়ে গেছিলো, তো তার জন্য আর কি রাত্রেও দুবেলাই হয়ে গেল সবার, এখনও থেকে গেছে। তো যাই হোক ওটাই আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর অনেকটাই রাত হলো, এখন বাজছে রাত 11টা। আর ওদিকে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, আর মানে শীত তো প্রচণ্ড পড়েছে আমাদের এদিকে, প্রচণ্ড শীত বুঝতে পারছ, মানে পাশেই পুকুর বাঁশবাগান আবার মাঠ, খুবই ঠান্ডা, মানে একটু যদি ফুটো থাকছে না সেই ফুটো দিয়ে অনেকটা হাওয়া ঢুকছে। তো যাই হোক বন্ধুরা চলো
সারাদিন কী করলাম না করলাম সবই তো দেখলে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, গুড নাইট, টাটা।